আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইউনিপোলার এনার্জেড স্কিম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা উপরের দিকে নিয়ে নিয়েছি অ্যাম্পলিটিউড, আর নিচের দিকে আমরা নিয়েছি টাইম। এই ক্ষেত্রে আমরা মানে ইউনিপোলার এনার্জেড স্কিমের ক্ষেত্রে ওয়ান যখন পাবো আমরা তখন সেটা হবে প্লাস ভোল্ট, আর যখন আমরা জিরো পাবো তখন সেটা হবে নিউট্রাল অর লেভেল। নিউট্রাল অর লেভেল বলতে আমি বুঝিয়েছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা জিরো আর এটা প্লাস ভোল্ট। তো এখানে জিরো এর ক্ষেত্রে আমরা নিউট্রাল বলতে এই লাইন বরাবর যেটা সেটাকে বুঝিয়েছি, নিউট্রাল অর লেভেল, যেটা আপনাদের সুবিধা হয় সেটা মনে রাখবেন। তো এই ক্ষেত্রে আমরা ডেটা নিয়েছি যেটা সেটা হচ্ছে 10110। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা করে দেখি। ওকে, তো এখানে আমরা ফার্স্টে দেখছি ওয়ান, তাহলে ওয়ানের ক্ষেত্রে প্লাস ভোল্ট, এই জন্য আমরা কি করব এখানে দিলাম। এবারে আমাদের হচ্ছে ওয়ানের ক্ষেত্রে যেহেতু প্লাস ভোল্ট আমরা দিলাম এখানে, এবারে আমরা পেয়েছি জিরো। জিরো এর ক্ষেত্রে কি আমরা জানি নিউট্রাল অর লেভেল, তাহলে নিউট্রাল অর লেভেলের ক্ষেত্রে আমরা লেভেলে চলে যাই। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওয়ান পেয়েছি, ওয়ানের ক্ষেত্রে আবার প্লাস ভোল্ট হবে, তাহলে আমরা উপরে চলে যাই আসলাম। এবার আমরা দেখতে পাচ্ছি আবার আমরা ওয়ান পেয়েছি, এই ক্ষেত্রে আমরা ওয়ানের জন্য আবার প্লাসেই থাকব, যেহেতু আমরা জানি ওয়ানের ক্ষেত্রে প্লাস ভোল্ট। এবারে আমরা জিরো পেয়েছি জন্য আমরা আবার নিউট্রালে চলে আসলাম। এই তো, এটাই হচ্ছে আমাদের ইউনিপোলার এনার্জেড স্কিম, খুবই সোজা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।